এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক ম্যাম চ্যানেল ফর্মানুটবক চ্যানেলে আরো একবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে এপ্রিলের চোদ্দ তারিখ দ্যাথ মিন পহেলা বৈশাখ সো ফর্মানুটবুক ফ্যামিলির পক্ষ থেকে প্রতিটা মেম্বার্সকে জানাচ্ছি শুভ নববর্ষ চোদ্দোশো উনত্রিশ আশা করি এই বছরটা আনন্দময় হবে উদ্যমময় হবে এবং অবশ্যই নতুন কিছু সম্ভাবনা থাকবে পাশাপাশি করোনা মুক্ত হব আমরা সবাই সেই কামনা করে আজকে ছোট্ট একটা কন্টেন্টের উপর কাজ করব। যে কন্টেন্টটার নাম হচ্ছে ট্যাবলেট ভার্সেস সিরাপ অর্থাৎ ট্যাবলেট এবং সিরাপের মধ্যে কি কী ডিফারেন্স আছে মূলত সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং খুব শিখবি সিরাপের উপর ডিটেলস ভিডিও রেডি করব। ট্যাবলেটের উপর অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কগুলো চেষ্টা করবো আপে দেবার অথবা ডেসক্রিপশন বক্সে থাকবে কাইন্ডলি আপনারা দেখে নেবেন তো ট্যাবলেটটা বুঝতে আরো অনেক বেশি ইজি হবে তো সেই কামনায় আজকে ভিডিওটি শুরু করছি ভিডিওটি থেকে অবশ্যই আশা করছি যে অনেকেই বেনিফিটাইট হবেন বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন প্রোডাকশানে জব করতে যেতে চান তাদের জন্য ভাইবা রিলেটেড একটা সহজ প্রশ্ন অনেক সময় ভাইবাতে এটা জিজ্ঞেস করা হয় অথবা রিটেন এক্সামে আসে তো সেই বিষয়টা মাথায় রেখে খুবই ছোট আকারে আমি চেষ্টা করেছি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা তো রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি সোভিয়ার্স ট্যাবলেট এবং সিরাপের ডিফারেন্সটা শুরু করার আগে ট্যাবলেট এবং সিরাপ দুইটা হচ্ছে ভিন্ন ধরনের ডোজেস ফর্ম দ্যাট মিন ট্যাবলেট হচ্ছে সলিড ডোজেস ফর্ম এবং লিকুইড হচ্ছে লিক মানে সিরাপটা হচ্ছে লিকুইড ডোজেস ফর্ম ওকে এটা আমরা সবাই খুব ভালো করে জানি এবং এটা খুবই নর্মাল যখন আপনি মার্কেটে যাবেন ট্যাবলেট কিনবেন দেখবেন যে এটা সলিড থাকে অর্থাৎ শক্ত আকারে থাকে যেটা সোয়ালো করতে হয় আর সিরাপটা হচ্ছে লিকুইড ভার্শান যেটা আপনাকে মানে খুব ইজিলি পানির মতন সোয়ালো করা যায় তো এই জন্য বলছি যে ট্যাবলেট এবং সিরাপ হচ্ছে দুটো সলিড এবং লিকুইড পেপারেশান তো ফার্স্ট অফ অল যে ওয়ার্ড ইস ডোজাস ফর্ম ডোজাস ফর্ম বলতে আমরা কি বুঝি ডোজাস ফর্মস আর দ্য মিনস বাই হুইচ ড্রাগ আর ডেলিভারেড টু সাইটস অফ অ্যাকশন উইদিন দ্য বডি ওকে ড্রাগটা আপনি যে বডি সিস্টেমে ইন্ট্রোডিউস করছেন তাকে একটা ফর্ম দেওয়া প্রয়োজন যে ফর্মে আপনি ড্রাগটা ইন্ট্রোডিউস করতে পারবেন একটু সহজভাবে যদি বলি কোনো ড্রাগ বা এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টকে কিন্তু আপনি সরাসরি একটা পেশেন্টকে দিতে পারবেন না তার একটা সুন্দর ফিনিশিং লুকের প্রয়োজন এবং এই ফিনিশিং লুকটাকেই আমরা ডোজেস ফর্ম বলছি সো ফার্মাসিউটিক্যাল ফিল্ডে ডোজেস ফর্মের যে ডিভাইডেশন বা ক্লাসিফিকেশন আছে মূলত চার রকমের একটা হচ্ছে সলিড লিকুইড সেমিসলিড এবং গ্যাসিয়াস চারটা ডোজাস ফর্মের উপর আমার ভিডিও আছে চ্যানেলে যেটা লিঙ্ক আমি আইটপ আপে দিয়ে দিব এখানে দেখলে আরও ডিটেলস জানতে পারবেন যে সলিডটা কী লিকুইডটা কি সেমি সলিড এবং গ্যাসিয়াস কি তো এখানে জাস্ট যেহেতু ট্যাবলেট এবং সিরাপ নিয়ে কথা বলছি তাই আমি এখানে জাস্ট একটু আলোচনা করলাম সো ট্যাবলেট এবং সিরাপটা কি ট্যাবলেট এবং সিরাপ ট্যাবলেট হচ্ছে সলিড প্রিপারেশান এবং সিরাপটা হলো লিকুইড প্রিপারেশান তো আজকে আমরা দেখব যে ট্যাবলেট এবং সিরাপের মধ্যে আসলে কি কি ডিফারেন্স আছে এবং কোনটা বেটার ওকে সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ ট্যাবলেট দ্য ট্যাবলেটস আর সলিড প্রিপারেশন দ্যাট ইজ স্টিফ অ্যান্ড হার্ট মে বি মোর ডিফিকাল্ট টু সোয়ালো স্পেশালি ফর দ্য এলডারলি অ্যান্ড চাইল্ড পেশেন্টস কি বললাম ট্যাবলেটটা হচ্ছে একটা সলিড প্রিপারেশন বা সলিড ডুজাস ফর্ম যেটা ওয়াটারের সাথে সোয়ালো করতে হয় তো এটা যেহেতু হার্ট এবং স্টিপ হয় এটার যে প্রধান ডিফারেন্স সিরাপের এগেনস্টে সেটা হচ্ছে যে বয়স্ক এবং যারা বাচ্চা আছে তাদের জন্য ট্যাবলেটটা সোয়ালো করতে অনেক কষ্ট হয় ওকে পক্ষান্তরে বা সিমিলারলি সিরাপটা যদি আমরা দেখি দ্য সিরাপ ইজ লিকুইড প্রিপারেশন দ্যাট ইজ ইজি টু সোয়ালো ফর দ্য এল্ডারলি অ্যান্ড চাইল্ড পেশেন্ট সিরাপ বলা হচ্ছে লিকুইড প্রিপারেশন আমরা জানি বাজারে যেটা সিরাপ আমরা একটা লিকুইড প্রিপারেশন পাই এবং দেখতেও খুব সুন্দর হয় এলিগেন্ট হয় যার জন্য বাচ্চা যারা চাইল্ড পেশেন্ট আছে ও এল্ডার পেশেন্ট আছে তাদের জন্যও কিন্তু এটা মানে তারা খুব সহজে ওষুধটা ইনটেক করতে চায় কিন্তু ট্যাবলেট যেটা হয় যে এটা বিটার টেস্ট থাকে এবং এটা দেখতে খুব বেশি আকর্ষণীয় না যার জন্য চাইল্ড পেশেন্টদের কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশন কম থাকে এবং এটা সোয়ালও করতে হয় এই কারণে তারা অনেক সময় এটা নিতে চায় না কিন্তু সিরাপ কি সিরাপ জাস্ট ওয়াটারের মতন আপনি এটা কি করতে পারবেন সোয়ালো করতে পারবেন দেন চলে যাচ্ছি পরবর্তী ডিফারেন্সগুলো দেখতে ট্যাবলেটের ক্ষেত্রে যেটা ট্যাবলেটস রিকোয়ারেড ফিওয়ার ইনগ্রিডিয়েন্টস টু ফর্মুলেট ওকে ফর্মুলেশনের জন্য ট্যাবলেটে আপনার ইনগ্রিডিয়েন্ট খুব কম প্রয়োজন হয় ওকে সিমিলারলি সিরাপের ক্ষেত্রে সিরাপ রিকোয়ারেড মোর ইনগ্রিডিয়েন্টস টু ফর্মুলেট সিরাপ ফর্মুলেট করতে গেলে আপনাকে অনেক বেশি ইনগ্রিডিয়েন্ট ইনপুট করতে হয় বা এক্সিপিয়েন্ট অ্যাড করতে হয় এপিআইয়ের সাথে ওকে ট্যাবলেটের ক্ষেত্রে কি হয় কম পরিমাণে এক্সিপিয়েন্ট অ্যাড করতে হয় রেদার দেন সিরাপ ওকে অর্থাৎ লিকুইডের থেকে কম অ্যাড করতে হয় সলিডের ক্ষেত্রে দেন হচ্ছে ইট মে আনপ্লিজেন্ট টেস্ট যেটা বলছিলাম ট্যাবলেট বিটার টেস্ট হয় সো এটা কিন্তু ওয়াটারের সাথে আপনাকে সোয়ালোই করতে হবে কখনো আপনি অন্য কোনো ওয়েতে কি করতে পারবেন না ইনটেক করতে পারবে না কিন্তু ইট মে প্লিজেন্ট টেস্ট সিরাপের ক্ষেত্রে কি হয় এর টেস্টটা খুবই সুন্দর থাকে বিশেষ করে সুইট থাকে মিষ্টি থাকে যার জন্য বাচ্চা এবং ওল্ড পেশেন্টরা এটা ইজিলি সোয়ালো করতে পারে দেন হচ্ছে ডু নট নিড টু বি মেজার ট্যাবলেটের ক্ষেত্রে আপনার মেজার করার কোনো প্রয়োজন নাই কারণ এটার জন্য সঠিক নির্ধারণ মেজারমেন্টের ট্যাবলেট ফর্মেই মার্কেটে বিক্রি হয় যেমন প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এম জি ওকে সো ওই ট্যাবলেটের মধ্যে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম প্যারাসিটামল ইজ প্রেজেন্ট সো প্যারাসিটামল আপনাকে আলাদা করে মেপে নিতে হচ্ছে না কিন্তু ইন কেস অফ সিরাপ নিড টু বি মেজার ইচ ডোজ প্রতি ডোজে সিরাপটা আপনাকে মেজার করে নিতে হবে সিরাপের সাথে যদি একটু সহজভাবে বলি যে মেজারিং কাপ দেওয়া হয় মার্কেটে থেকে আপনি যখন সিরাপ কিনতে যাবেন সেখানে একটা মেজারিং কাপ অটোমেটিক আপনাকে দেওয়া হয় বা চামচ দেওয়া হয় যেটাতে কি থাকে নির্দেশনা থেকে যে আপনি ওয়ান এম এক চামচ বা দুই চামচ খাওয়াবেন মেজারিং কাপের ক্ষেত্রে ফাইভ এম এল টেন এম এরকম লেখা থাকে সো এই জন্য কেন কারণ হচ্ছে সিরাপটা আপনার প্রতি ডোজে মেজার করে কি করতে হয় খেতে হয় বা ইনটেক করতে হয় দেন হচ্ছে ডাজ নট অ্যালাউ ফর ফ্লেক্সিবিলিটি ইন ডোসেস ট্যাবলেটের ক্ষেত্রে যেহেতু মেজারমেন্টের কোনো প্রয়োজনীয়তা নাই সো এখানে কোনো ফ্লেক্সিবিলিটিও নাই ওকে কারণ এটা ওই বাজার থেকে আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে যে ডোজটা দিয়ে ড্রাকটা তৈরি করা হয়েছে ট্যাবলেট যদি ফাইভ মিলিগ্রাম হয় দেন ওখানে ফাইভ মিলিগ্রাম প্যারাসিটামলই প্রেজেন্ট এখানে কোনো ফ্লেক্সিবিলিটি হওয়ার কোনো চান্স নেই অর্থাৎ ফোর হান্ড্রেডও হবে না আবার সিক্স হান্ড্রেডও হবে না ওকে কিন্তু সিরাপের ক্ষেত্রে কি অ্যালাউস ফর ফ্লেক্সিবিলিটি ইন ডোজেস যেহেতু এটা আপনি নিজে মেজার করে নিচ্ছেন সেক্ষেত্রে একটু উনিশ বিশ হতেই পারে দেন চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে সেটা হলো যে ট্যাবলেটের ক্ষেত্রে যেটা ট্যাবলেটের ক্ষেত্রে হচ্ছে এটার যে শেলফ লাইফ সেটা হচ্ছে লঙ্গার ওকে ট্যাবলেটের শেল্ফ লাইফ অনেকটাই লঙ্গার কিন্তু সিরাপের ক্ষেত্রে শর্টার শেলফ লাইফ শর্টার কেন সিরাপে যেহেতু ওয়াটার প্রেজেন্ট থাকে এবং আমরা জানি মাইক্রো অর্গানিজম গ্রোথের জন্য প্রিফারেবল মিডিয়াম হচ্ছে ওয়াটার সো এই ক্ষেত্রে এদের শেলফ লাইফ অনেক কম থাকে দেন ট্যাবলেট দ্যাট মিন ট্যাবলেট আপনি অনেক দিন বাসায় রেখে খেতে পারবেন কিন্তু সিরাপের ক্ষেত্রে সেটা বলা মুশকিল সিরাপের শর্ট লাইফ খুবই মানে সেল শর্ট হয় ওকে দেন হচ্ছে ট্যাবলেট মোর স্ট্যাবল লেস স্টেবেল আহ সিরাপ ওকে দেন ট্যাবলেট ট্যাবলেটটা অনেক বেশি স্টেবেল সিরাপের থেকে আর সিরাপটা অনেক বেশি লেস দেন হচ্ছে লেস এক্সপেন্সিভ ট্যাবলেট তৈরি করতে এক্সপেন্সটা অনেকটাই কম হয় খুব কম ইনগ্রিডিয়েন্ট লাগে প্লাস এটা ফর্মুলেট করতেও একটু ইজি হয়ে যায় কিন্তু আপের ক্ষেত্রে কি মোর এক্সপেন্সিভ যেহেতু এখানে ফর্মুলেশনে আপনার মোর এক্সিপিয়েন্ট অ্যাড করতে হচ্ছে সো এটার কস্টটা একটু বেশি পড়ে ফর্মুলেশনে দেন হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ড্রাগ ইস উইথ ট্যাবলেটস ট্যাবলেটস দিয়ে আপনি যে কোনো এপিআই ট্যাবলেট ফর্মে কি করতে পারবেন রূপান্তর করতে পারবেন বা টার্ন করতে পারবেন কিন্তু সব ধরনের এপিআই দিয়ে সিরাপ তৈরি করা পসিবল না যেটা বলা হচ্ছে যে লিমিটেড ড্রাগস আর সুইটেবল উইথ সিরাপ অর্থাৎ ড্রাগের লেভেল খুবই লিমিটেড বিকজ অফ অনেক ড্রাগের ফিজিওকেমিক্যাল প্রপার্টিস দেখলে দেখা যায় যে লিকুইড ভার্শানে এরা হয়তো বা অ্যাবজর্পশন কম হতে পারে অর্গানিজম গ্রোথ ক্যাপাসিটি বেশি হতে পারে আরও অনেক সমস্যা থাকতে পারে অনেক ইনগ্রেডিয়েন্ট থাকে লাইট সেনসিটিভ অনেক ইনগ্রেডিয়েন্টের অনেক ধরনের হিউমিডিটি টেম্পারেচার ময়শ্চার সেনসিটিভিটি অনেক কিছু প্রেজেন্ট থাকে তো সেইটার উপর ডিপেন্ড করে লেস হচ্ছে আপনার লিমিটেড ড্রাগি সিরাপ ভার্সানে ফর্মুলেট করা পসিবল হয় কিন্তু ট্যাবলেটের ক্ষেত্রে এটা কিন্তু কোনো রেঞ্জ নাই আপনি যে কোনো ধরনের এপিআইকে ট্যাবলেট ফর্মে ইজিলি কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ওকে দেন আর ট্যাবলেটস আর ইজি টু সে ইজি অ্যান্ড সেফ টু ইউজ ট্যাবলেটসগুলো খুবই হচ্ছে ট্যাবলেটটা ইনটেক্ট করা খুবই ইজি বিকজ অফ আপনি জাস্ট ওয়ান গ্লাস ওয়াটারের সাথে আপনি ট্যাবলেটটা নিয়ে নিতে পারছেন এটার জন্য আলাদা কোনো প্রিকয়েশন নেওয়ার প্রয়োজন নাই কিন্তু ইন কেস অফ সিরাপ সিরাপ ইজ ডিফিকাল্ট টু হ্যান্ডেল এ স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট ওকে সিরাপটা কি হয় যেহেতু এটা লিকুইড ভার্সনে থাকে এটার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল মোস্ট অবলি মোস্ট প্রবাবলি থাকে বোতল ওকে বোতল ফর্মে বা কন্টেইনারে থাকে তো বোতলটা অনেক সময় কাচের হতে পারে গ্লাসের হলে কি হতে পারে হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে আপনার বারবার ট্রান্সপোর্ট করতে ট্রান্সপোর্ট করতে কষ্ট হতে পারে এবং ট্রান্সপোর্ট করার জন্য আলাদা প্রিকয়শান নিতে হয় বিকজ অফ কন্টেইনারটা যাতে ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায় সো এই জন্যে সিরাপের ক্ষেত্রে সিরাপটা একটু ডিফিকাল্ট দেন ট্যাবলেট ট্যাবলেটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই জাস্ট একটা প্যাকেজিংয়ের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল বা স্টিপ প্যাক করা হয় ব্লিস্টার প্যাকেজিং করা হয় প্যাকেটটা খুব সহজেই আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন এখানে ড্রাগ ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার চান্স কোথাও মানে থাকে না দেন ফাইনালি হচ্ছে অ্যাবজর্ভ সোলোলি এখানে একটা পয়েন্ট হচ্ছে ট্যাবলেটের অ্যাবজর্পশনটা অনেকটা স্লো হয় দেন সিরাপ সিরাপ অনেক র্যাপিডলি অ্যাবজর্ভ হয় কেন র্যাপিডলি অ্যাবজর্ভ হয় মূলত সিরাপটা লিকুইড ভার্শানে থাকে সিরাপের ডিজিনটিগেট হওয়ার প্রয়োজন নাই অর্থাৎ ট্যাবলেটের কি ট্যাবলেটটা ফার্স্টে বডি সিস্টেমে ইন্ট্রোডিউস হওয়ার পর ভাঙবে অর্থাৎ ডিজিনটিগ্রেট হবে দেন ডিজুলেশন সিস্টেমে যাবে দেন অ্যাবজর্পশন হবে কিন্তু সিরাপের ক্ষেত্রে কি হচ্ছে সিরাপটা যেহেতু বাইরে থেকেই লিকুইড ভার্শানে বডি সিস্টেমে ইন্ট্রোডিউস হচ্ছে তো সে খুব সহজেই সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে পারে এবং কমপ্লিটলি অ্যাবজর্ভ হতে পারে বিকজ অফ লিকুইড ভার্সান লিকুইড ভার্সনের ক্ষেত্রে কি হয় এর উপর অন্যান্য অর্গ্যানের ইফেক্টটাও কম হয় যেমন ট্যাবলেট যেহেতু ওরাল রুট চুজ করা হয় তো অনেক সময় স্টমাক এনভারনমেন্টে যেয়ে ট্যাবলেটের অনেক কি হতে পারে ক্ষতিকর ক্ষতি হতে পারে ট্যাবলেট হয়তো বা দেখা যাচ্ছে স্টমাক এনভাররনমেন্টে যে কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে 80% অ্যাবজর্ব অ্যাবসর্ব হচ্ছে টোয়েন্টি অ্যাসিডিক এনভাররমেন্টের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেল বা নষ্ট হয়ে গেল কিন্তু ইন কেস অফ লিকুইড ভার্সন এই ধরনের কোনো চান্স নাই যার জন্য বলা হচ্ছে এটার অ্যাবজর্পশন খুবই র্যাপিড হয় পাশাপাশি কমপ্লিটলি অ্যাবজর্ভ হয় যেটা পেশেন্টের জন্য বেনিফিশিয়াল বিকজ পেশেন্টের যত বেশি অ্যাবজর্পশন হবে সে ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা তত বেশি পাবে এবং এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা নর্মালি হাত কফ সিরাপ খেয়ে থাকি কফ সিরাপের ক্ষেত্রে ট্যাবলেটের থেকে কিন্তু কফ সিরাপটা বেশি কার্যকরী হয় বিকজ কফ সিরাপটা লিকুইড ভার্সানে থাকে এবং লিকুইড ভার্সানে থাকার ফলে কি হয় সে র্যাপিডলি অ্যাবসর্ভ হয় এবং অ্যাকশনও খুব র্যাপিড শুরু করে সো আমি যদি এই সেন্স থেকে দেখি ট্যাবলেট এবং সিরাপের মধ্যে অবশ্যই সিরাপ সুইটেবল ফর এভরি ওয়ান এবং সিরাপটা সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় দেখে অবশ্যই চুজ চুজিং লিস্টে সিরাপ বা লিকুইড ভার্শানটাই ফার্স্ট থাকা উচিত তো ভিওর্স আজকে আমার কাছে এতটুকুই পরবর্তী ভিডিও দেখা আমার তুলল থ্যাংকস ফর ওয়াচিং